নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাবো মহাশ্বেতা দেবীর লেখা একটি হাসির গল্প দাদু তারুয়া তাহলে শুনতে থাকো গল্পটা গল্পের নাম দাদু তারুয়া কাকতারুয়া বলে একটা কথা তোমরা শুনেছ ব্যাপারটা যে আসলে কি গ্রামের ছেলেরা জানো শহরের ছেলেমেয়েরা জানো কি কাক বা অন্য পাখি এসে পাকা ধান খাবে বা উঠোনের মাচা থেকে পাকা কুমড়োটা ঠোকরাবে এরকম হয়েই থাকে তাই গ্রামের লোকজন একটা মাটির হাঁড়ির পেছনে ভুসো কালি মাখায় তারও চোখ মুখ আঁকে সেটা বাঁশে ঢুকিয়ে একটা ছেঁড়া জামা বাঁশে গলিয়ে হাঁড়ির মুখে বেঁধে ধান খেতে ঘরের চালে বা উঠোনে বাঁশটা পুঁতে রাখে পাখি দেখলে ভাববে ও বাবা এ আবার কে দাদু তারুয়া বলে কোনো শব্দ তোমরা কেউ শোনো এটা দাদু তারুয়ার গল্প গরমের ছুটি হয়েছে রাজাদের বাড়িতে একটা পোস্ট কার্ড পৌঁছল রাজার বাবাকে লেখা গোপাল দাদু লিখছেন এই বছর কিছু আগেই যাব মনে করছি দেশেরা পৌঁছে যাব। মজফফরপুরে গরমটা খুব বেশি পড়েছে পুরো গরমটা আরামে কাটিয়ে একেবারে আষাঢ়ে পুরীতে রথ দেখে ফেরার ইচ্ছে চিঠিটা দেখেই রাজার হাড় পিত্ত জ্বলে গেল একে তো দার্জিলিং যেতে পারেনি বলে ওর মেজাজ বেশ খারাপ মা আর বাবা ছোটো বোন পাখিকে নিয়ে গেছেন কি ব্যাপার না জামাইবাবু বদলি হয়ে যাচ্ছেন রাজাকে কেন নিয়ে যাননি না ছেলের যে স্কুল খুললে পরীক্ষা এমন যাচ্ছে তাই স্কুলে একমাত্র ছেলেকে ভর্তি করো কেন বাপু যেখানে সপ্তাহে সপ্তাহে পরীক্ষা বেশ রেখে গেছো তো দিনুদার জিম্মায় রাজাকে দিয়ে গেছো পনেরো দিনে হাতে খরচ সাকুল্যে দশটা টাকা দিনুদাকে তো ভালোই ক্যাশ দিয়ে গেছ। সে সব সময় রাজাকে দুধ নিয়ে তাড়া করছে তাছাড়া সকালে মাস্টার দুপুরে মাস্টার রাজা নিরুদ্দেশ হবে বলেই ভাবছিল প্রাণের বন্ধু রানাও রাজি বিশেষ করে ওদের গুরু ভীমেশ্বর দা যখন নিরুদ্দেশ হবে বলে সবই ঠিক করেছে ভীমদা অবশ্য ওদের বোঝাচ্ছে অনেক আমার মনে ব্যথা লেগেছে আমি যাচ্ছি তোরা যাবি কোন দুঃখে এত ব্যথা লাগলো যে নিরুদ্দেশ হবে ওরে গাধার দল থিয়েটার নামার আগে নিরুদ্দেশ না হলে এই হতভাগা ক্লাব আমার মর্যাদা বুঝবে না শুধু নিরুদ্দেশ হব না গ্যাং ফিট করে দিয়ে যাব চারটে করে ছেলে প্রতি সিনে বেড়াল ডাকবে বের করে দেবে আরও চারটে ঢুকবে বের করে দেবে বাইরে দাঁড়িয়ে হল্লা করবে তারা বাবা ও পাড়ার ছেলে এই পাড়ার ন্যাকা ন্যাকা ভদ্রর ছেলে নয় থিয়েটারটা পণ্ড করবে করব না কথা বললে তিনটি সুর বেরোয় মানছি তা আমার তো ছিল বৃদ্ধ অশরীরী মহিমবাবুর পাঠ স্টেজে ঘুরব এক ক্রিমিনাল দেখতে পাবে আর কেউ দেখতে পাবে না শেষে ভয়ের চোটে বাবধনকে খুন করেছি বলতেই হবে হ্যাঁ চমৎকার পাঠ ছিল আমার কী রকম একটা সুযোগ গেল বলতে পারিস ওহ ফিল্মে ফিট হয়ে যেত সিনেমায় নয়তো কি রাজু দা সুভাষ দা তোরা অবশ্য নাম শুনিস নি সবে পরিচালক হচ্ছে ওদের ডেকেছিলাম ওরা দেখলে ছি ছি আমার ইজ্জত গেল কেন না ওই যে পলাশের দাদু কবে যাত্রা করতো না কী করতো যেহেতু সে হাজার টাকা চাঁদা দিচ্ছে ওকেই ওই পাট দিতে হবে অবিচার অবিচার তুমি না থাকলে আমরা কি দুঃখ পাবো না মানে এত দুঃখ পাবি যে নিরুদ্দেশ হবি নিশ্চয়ই ও তোদের মতো ছেলে কোথায় যাবে সব ফিট করে রেখেছি মেশর ভেরি আছে রাজাতলায় সাত দিন থাকবো সেঁটে মাছ খাবো তারপর কাগজে বাবা ফিরে আয় দেখে তবে ফিরব মেশর ভেরির বড় বড় মাছ আর মাসির হাতের খাসা রান্নার কথা রাজারা অনেক শুনেছে ভীমদা বলেছে ওই চাকরির পরীক্ষা দিয়ে ফেল করে করে বাবার বিষ চোখে পড়েছি আর দিচ্ছি না এবার ভেরিতেই লেগে যাব না বাবা দোকানে বসতে দেবে না বলে তোর মাথায় গোবর আমার দুঃখ কি একটা রে তোমার মাসি জানিয়ে দেবে না 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 সেসব আমি দেখব তোরা চল তোরাও যখন চাইছিস এর মধ্যে গোপাল দাদুর চিঠি মায়ের জ্যাঠাইমার মাস্ত্রুত কাকা কেমন করে রাজার দাদু হবেন তা রাজা বোঝেই না দাদু তো সম্পর্কে হয় না ব্যবহারে হয় মায়ের সম্পর্কে এমন দাদু রাজার আরও কয়েকজন আছেন তারা কি ভালো কি ভালো এসে থাকলেও ভালো লাগে তাদের এমন গুল্প সাগর নেই গোপাল দাদু আসবেন শুধু হাতে যদ্দিন থাকবেন নো টেলিভিশন যখন তখন প্রত্যয় সমাস অব্যয় জিজ্ঞেস করবেন খেলার সময় বেঁধে দেবেন আর কি গুল্প কি গুল্প যেমন ইস ট্রেনে উঠে মনে হলো বাগানের খাসা ল্যাংড়াম ঝুরি আনব বা না পরের বার পুকুরের মাছ তোদের খাওয়াবই একেবারে টাটকা তরতাজা স্বাদই আলাদা আনো না যখন গুল্প কেন বাপু দিব্যি তো বাগানের ফল পুকুরের মাছ বিক্রি করো মস্ত গাড়িও বানিয়েছ সব শুনেছে রাজা গোপালদাদুর আর এক ভাইয়েরই কাছে এতেও কি নিস্তার আছে বলবেন আমরা বুঝলে রাজা আজ হয়তো ছড়িয়ে আছি কিন্তু গ্রামের সূত্রে টান আমাদের শিকড় সুতরাং প্রতিটি রবিবার নষ্ট আজ ওর সঙ্গে যাও বাদুর বাগানের ভাইয়ের কাছে অন্যদিন যাও চন্দননগরে কাকার কাছে রাজা একদিন বলেছিল মা তোমাদের গ্রামের লোকেরা সবাই এত দূরে দূরে থাকেন কেন যার যেখানে বাড়ি গোপাল দাদু অমনি ফেচল ফেচল হেসে বললেন বুঝলি খুকি আমাকে নিয়ে যেতে হয় তো বিরক্ত হয় গ্রামের ও কি বুঝবে গ্রামের কথা বললেই রাজার মা মু যান আহা সেই পুজো পার্বন আহা সেই পায়েস পিঠে গোপাল দাদু বলেন আমি তো জানি কলকাতায় থেকে থেকে ওর চরিত্রই গড়ে উঠছে না আমি সেই জন্যেই ওকে নিয়ে আমাদের মতো হতে হবে বুঝলে রাজা সেই মজফ্ফরপুরে সেই আমি আর ক্ষুদিরাম ওহ ওর যখন ফাঁসি হলো গানটা বেঁধেছিল কে জানো দিস ওল্ড গোপাল দত্ত বাবা গোপাল দাদুকে অত পছন্দ করেন বলে রাজার মনে হয় না কিন্তু তা নিয়ে কিছু বলার উপায় নেই মায়ের কাছে কি আর জ্বালাতন করে বাপু তুমি যখন আপিসে যাও উনি পার্কে হাঁটেন হ্যাঁ অতগুলো লুচি খাওয়ার পর না হাঁটলে যাও তুমি যখন ফেরো তখন উনি রাজাকে পড়াতে বসেন যাগে ছেলে মেয়েদের পড়া নষ্ট না হলেই আমি বাঁচি রাজার মা সহাস্য মুখে বলেন ভাগ্যে দুটো ঘর আরও করেছিলে রাজার ঠাকুরদা ঠাকুমা মারা যাবার পর আমার তো আমি বাপু লোকজন ভালোবাসি ওর কি আর কেউ নেই ও মা জানো না ওর সব অঙ্ক কষা থাকে পাঁচ বছর এর কাছে যাব পাঁচ বছর ওর কাছে আমার তো ভাবলেই কান্না পায় যে দু বছর বাদে উনি আর আসবেন না খবর যা পাব একেবারে শেষ খবর না না ভেব না তোমাদের আত্মীয় স্বজন কম তো না সব জায়গায় পাঁচ বছর করে ঘোরা হয়ে গেলে আবার উনি আসবেন উনি ক্ষুদিরামের সময় লোক প্রায় একশো বছর বেঁচেছেন আরও একশো বছর নির্ঘাত রাজার মা খুবই সহজ সরল রাজার মা সহাস্যবদনে বললেন ওর যখন একশো বছর সত্যি হবে তখন একটা ফাংশান করবে ওরে বাবা যাই যাই আপিসের গাড়ি আসছে দিনু দাও মহা খাপ্পা থাকবে কয়েক মাস নিত্য খেতে বসে বলবে এ মাছটা বাসি ও রান্নাটা বাজে আজ পাটপাতা ভাজা খাবো কাল নিম ঝোল ই কি বাপু তা নিরুদ্দেশ যাত্রার সব ঠিকঠাক এর মধ্যে গোপালদাদুর চিঠি রাজা ভীমের কাছে দৌড়ল কেস খুব খারাপ হয়ে গেছে ভীমদা আবার সেই নিজ প্রত্যয় আসছে ভীম বলল হুম এখন উপায় হবে ভাবতে হবে বিকেলে দিনুদাকে মাংসের কাবাব বানাতে বলিস তোদের বাড়িতে বসেই প্ল্যানটা বলবো রাজা দিনুদার পায়ে পড়ে গেল বাবার বন্ধুরা এলে হরদম ভাজো আমি একটা দিন বলছি দিনুদা বলল ঠিক আছে ভয়ানক বিপদ যে কি বিপদ দাদু আসছেন রথ অবধি থাকবেন এ দিনুদা কি বুঝলো সেই জানে কিন্তু বিকেলে কাবাব ঘুগনি কফি সব ঠিকঠাক সাজিয়ে দিয়ে বলল আমি গিয়ে একটা পুজো দিয়ে আসি হে মা শ্বেতলা বুড়োর মন থেকে এ ঠিকানাটা বলিয়ে দাও ভীম বলল হ্যাঁ হ্যাঁ যাও ঠাকুর দেবতার ইচ্ছেতেও অনেক সময় কাজ হয় রাজাকে বলল এখন যা প্ল্যান করেছি মাস্টার প্ল্যান দিনুদাকেও দলে নিতে হবে কি প্ল্যান ভীম মুচকি হেসে বলল বলবো রে বলবো ও মনে খুব বল পাচ্ছি জানিস রবীন্দ্রনাথই তো বলেছেন সৎ কাজ করে যেই মনে তার ভয় নেই কোন কবিতায় বলেছেন সে বলা সম্ভব নয় একটা লোক যদি কয়েক হাজার পদ্ম লেখে তাহলে এই যে গোয়ালারা দুধে জল মেশায় ওরা কি ভয় পায় পায় না কেন না ওরা জানে খাঁটি দুধ যতজনকে দিতে পারতো জল মিশিয়ে তার ডবল লোককে দিতে পারছে রানা বলল আচ্ছা রাজা মজফ্ফরপুরে সত্যি কি ওর রাজা বলল সব সত্যি অন্য দাদুরাও বলেছেন আর বাবার আপিসের কে যেন বলছিল গোপাল দত্ত নাম করা কৃপণ আর বেজায় ধনী নিভারাম আম কিংবা লিচু নেভার না এরকম লোককে টাইট দেয়া খুব সৎ কাজ তাই তো রবীন্দ্রনাথ বলেছেন যখনই দেখিবে অতীব কিপ্টে দাদু নির্ভয়ে তার টাইটটি দিবে চাঁদু ওহ এরকম কত ভালো পদ্য যে লিখে গেছেন হায় রে কেউ খবরই রাখে না তুমি জানলে কি করে পরীক্ষায় পাশ করার জন্যে সাফল্যের হাজার উপায় কিনেছিলাম না কি মেমারি কোনো পদ্য ভুলিনি যাক তাহলে সব কথা পাকা নিশ্চয়ই পরদিনই গোপাল দাদু তার পেল্লায় ট্রাঙ্ক আর বিছানা থলি দাঁতন জলের সোরাই সব নিয়ে এসে পড়লেন বললেন খুকিরা নেই দার্জিলিং গেছে গেছে নয় গেছেন না বছর খানেক টানা না থাকলে তোমার চরিত্র আপনার বেলের পানা এই যে দিনু দাঁড়াও বেচানাটা পেতে ফেলি সদাই করিবে নিজের কাজ জীবনে কখনো পাবে না লাজ কার লেখাপদতা জানো না বাবু আমার রবীন্দ্রনাথ চাপড়ে বলতেন রাইট গোপাল রাইট আমার তখন স্বাধীনতার স্বপ্ন বাঙালির ছেলে গাছপালা চাষবাস গরু গোয়াল করে পায়ে দাঁড়াব পদ দেখাবো ঘর তো ওর চেনা বিছানা পাতলেন দাঁতন করে স্নান করলেন চৌদ্দটা লুচি খেলেন পার্কে চলে গেলেন এসে দেখেন রাজা ওর জুতো পালিশ করছে দিনু ওর পছন্দ মতো সব রান্না করেছে দেখে খুব খুশি হলেন না এই কথাটা খুগে গে লিখতে হচ্ছে তোমার ছেলের মধ্যে অনেক সদ্গুণ দিস টাইম দেখতে পাচ্ছি এর কারণ প্রতি বছর নিয়মিত আমার সাহচর্য লাভ খেতে বসে অবশ্য বললেন আমি ডায়েট বদলেছি কাল থেকে আমাকে দুবেলাই হালকা করে মুরগির ঝোল দেবে আর বিকেলে ল্যাংরাম তা আমার বাগানের মতো আমার কোথায় পাব দিনুদা বলল আমের সময়টা চলে এলেন হুম হুম বাবা বাড়িতে কাউকে খেতে হচ্ছে না পাঁচশো গাছ সব ফল বিক্রি করে এসেছি আম লিচু জাম কাঁঠাল মাছ সব বিক্রি সন্ধেবেলা ল্যাংরাম খেয়ে পার্কে ঘুরে এসে গোপাল দাদু চিঠি লিখতে বসলেন পোস্ট কার্ড ওর সঙ্গেই থাকে রাজা বলল আমি অঙ্ক করছি দাদু খুব ভালো কিছুক্ষণ বাদেই ওর গলা শোনা গেল কে কে ওখানে কে তুমি রাজা আর দিনু দৌড়ে গেল ওকে কোথায় কে ওই যে লম্বা পানা বুড়োটা জানলা দিয়ে আমার দিকে চেয়ে আছে কোথায় কে দাদু সে কি তোমরা দেখতে পাচ্ছ না না তো ওই যে হাসছে এ কি শব্দ হচ্ছে না কেন দিনু বলল ওই পা আহার তাতে ল্যাংরা আম আরে চলে যাচ্ছ যে দেখি রাজার দিনু ওকে চেপে বসালো রাজা বলল কোথায় কে আপনি ভুল দেখেছেন ভুল দেখলাম তাছাড়া কি হবে তাহলে চলো নিচের ঘরেই বসি ঠিক সন্ধেবেলা ভুল দেখলাম গোপাল দাদু নিচে গিয়ে বসলেন রীতিমতো বিচলিত কি যেন ভাবছেন আর ভাবছেন রাত্রে তেমন মন দিয়েও খেলেন না বললেন ভাবছি রাতে আলো জেলে শোবো তাই শোবেন পরদিন উনি বাদুর বাগানে গেলেন বললেন রাজা যাবে নাকি দিনুদা বলল এবারে ওকে পাচ্ছেন না বাবু সকালে একজন মাস্টার দুপুরে একজন সন্ধেবেলা বন্ধু আসবে আঁক করবে এবারে ওর বড় করি রাতে দিনুদা বলল বাবু দরজা বন্ধ করে শোবেন কিন্তু বড় চুরি জামারই হচ্ছে তুমি সব দরজা জানলা ভালো করে হ্যাঁ হ্যাঁ একেবারে রাত এগারোটা নাগাদ ভীম ঢুকল পেছনের দরজা দিয়ে গোপাল দাদুর সে কি চিৎকার কে কে তুমি দিনু দৌড়ে এলো রাজাও কি হলো ওকে আমার মশারির পায়ের কাছে দাঁড়িয়ে আমাকে আঙুল তুলে ডাকছে কোথায় কে ওই তো ওহ কি ভয়ঙ্কর চাহনি আমি আমি একা দেখতে পাচ্ছি কেন ওহ ও ও ওই যে চলে যাচ্ছে কোথা দিয়ে ইডিয়ট দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে দিনু ঘন ঘন মাথা নাড়ল বাবু বিশ্বাস না করেন তো দেখে যান নিচে প্রতিটি ঘরে তালা কোলাপ গেট গেট যায় গ্রিলের জানালা তাও বন্ধ গোপাল দাদু কেঁদে ফেললেন বিশ্বাস করো তোমরা আমি না দেখলে দিনু চটে গেল নতুন বাড়ি বিশ বছরও হয়নি বাবু মা বাস করলেন মারা গেলেন রাজার দিদির বিয়ে হলো কত সময় আমরা একলা থাকি কেউ কিছু দেখল না আপনি এবারে নিশ্চয় কিছু পাপ করেছেন নইলে ভূত প্রেত পাছু ধরবে কেন ভূত নইলে কি আপনার সঙ্গেই এসেছে মনে হচ্ছে চলো রাজা আজ তোমার ঘরে শুই ছোট ছেলেটা আহা বয়ে মুখ শুকিয়ে গেছে না না দিনু তুমি আমার ঘরে শো রাজা বলল না না আমি একা শোবো না দিনু বলল তাহলে নিচতলাটা একবার দেখে আসি মাঝের দরজা খোলা রেখে তুমি আমি পাশের ঘরে শুই হ্যাঁ দিনুদা গোপাল দাদু আলো জেলেও ঘুমোতে পারলেন না ঘুমলেন সকালের দিকে উঠলেন বেলায় দিনুদা গম্ভীর মুখে বলল হাত বারান কেন আপনার জন্যে সাত সকালে মন্দিরে গেলাম জাগ্রত ঠাকুর পুরুদমশাই বলল বাড়িতে মেলেচ্ছ খাবার ঢোকাবে না সেদ্ধ ভাত খাবে আর তোমরা তিনজনই হাতে এই লাল সুতো বেঁধে রাখবে যা তবু রক্ষে তবে রান্না বান্না ও সব মুরগি পেঁয়াজ চলবে না রাজা খেতে পারবে পারতেই হবে আজ আবার শনিবার শনিবারটা তা দিনু আজ না হয় আমিও সিনেমা দেখব তোমাদের সঙ্গে টেলিভিশনে গোপাল দাদুর মুখে টেলিভিশনের কথা পার্কে গিয়ে গোপাল দাদু খুব বেজ্জাত হলেন দিনু সকলকে বলেছে আমি বা রাজা কিছু দেখছি না উনি শুধু পিসাজ দেখছেন এ কীরকম একটা বদনাম নয় বাড়ির ওপর এতকাল ধরে বাড়ি হয়েছে ভিত পুজো থেকে কোনটা হয়নি গোপাল দাদুকে তো সবাই চেনে পলাশের দাদু বললেন এ মশাই পাড়ার বদনাম নতুন কলোনি বিশ বছর হয়েছে আমাদের বাড়ায় ভূত সচক্ষে দেখলাম অত ওরা দেখছে না না মশাই আমার মনে হয় আচ্ছা কোনো দৈবাদেশ লঙ্ঘন করেছেন দৈবাদেশ সন্ধেবেলা হঠাৎ মনে পড়ল কি যেন এক মাতার আদেশ লেখা পোস্টকার্ড এসেছিল বটে তাতে পরিষ্কার লেখা ছিল একশো আটটা পোস্ট কাকে লিখতে হবে যারা লেখিনি তাদের যেন কি হয়েছে এহ কিছুই মনে করতে পারছেন না কেন ইহ সে চিঠিটাও তো মজফ্ফরপুরে পড়ে আছে একবার ফিরতে পারলে ওহ অন্ধকার মানে আতঙ্ক অন্ধকার মানে আজ অবশ্য টেলিভিশন দেখবেন ওহ কপাল বটে সিনেমার নাম কঙ্কালের প্রতিহিংসা ই কি ষড়যন্ত্র রে বাবা উঠে যাবেন যাবেনি বা কোথায় রাজা রানা দিনু সব একেবারে সেঁটে বসে দেখছে হাতে লাল সুতোটা আছে তো ছবি দেখছেন দেখছেন এমন সময়ে তার ঘাড়ে কে নিঃশ্বাস ফেলল চমকে ঘাড় ফেরাতেই গোপাল দাদু ওরে বাবা আমাকে ডাকছে যে বলে চেঁচিয়ে উঠলেন কে ডাকছে ধেত জমাটি জায়গাটা ই তো আঙুল তুলে দিনু বলল কোথায় রানা তো হেসেই ফেলল গোপাল দাদু কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন তারপর লাল সুতোটা সুতোটা বলতে বলতে পড়ে গেলেন পরেই অজ্ঞান হতে হতেও অনুভব করলেন ঠান্ডা শক্ত আঙুল তার হাতের সুতো ছিঁড়ছে মনে হল কে যেন কানের কাছে বলছে আয় আয় ব্যাস পুরো অজ্ঞান অবশ্য গোপাল দাদু ফ্রিজের বরফে রীতিমতো ঠান্ডা করা আঙুল ভীমের সে বলল অ্যাকশান আমি মেকআপ ছেড়ে আসি তোরা ডাক্তার ডাক দেখ টেঁসে গেল নাকি দিনু বলল না না বাথরুমে নিয়ে জল ঢালছি এমন আহার দুবেলা টাঁচবে না জ্ঞান ফেরাতে আধ ঘন্টা লেগেছিল ডাক্তারও এসেছিলেন প্রেত দর্শন মাথার দোষ নেই তো দিনুদা বলল আমার তো তাই মনে হচ্ছে গো ফি বছর আসেন আহার নিদ্রা কুম্ভকর্ণের মতন কোনোবার তো এবারে একা উনি দেখছেন আর দেখছেন আমরা কেউ কিচ্ছুটি দেখিনি গোপালদাদু চোখ মেলে ক্ষীণকণ্ঠে বললেন আজকের রাতটা কাটলে কালি বিদায় হচ্ছে দিনু প্রেত পিসাচের অভিশাপ দিনুদা বলল এ তবে তোমার সঙ্গে এসেছি কই এ বাড়িতে কোনো দিন ডাক্তারও বললেন নেবার ভীমও ততক্ষণে এ ঘরে সে বলল না এটা পাড়ার বদনাম হচ্ছে আমি বাড়ি যাব নিশ্চয়ই যাবেন আমি আপনাকে টিকিট কেটে তুলে দিয়ে আসব পরদিনই গোপালদাদুর রওনা হলেন ভীম ওকে ট্রেনে তুলে দিয়ে এলো তারপর রাজাদের বাড়িতে জম্পেশ ভোজ হলো একখানা দিনুদা বলল কত লোক কত খেতাব পায় তা আমি তোমার খেতাব দিলাম দাদু তারুয়া ভীম বলল বাপ রে কঞ্জুস ট্রেনে শোবার ব্যবস্থা করে দিলাম একটা টাকা দিয়ে বলে কি জোয়ান ছেলে বাসেই চলে যাও বাবা এই হলো দাদু তারুয়ার গল্প অবিসি এর উপসংহারটুকু বাকি রয়ে গেল পলাশের দাদু হঠাৎ পা মোচকে পড়ে থাকলেন ফলে ভীমই আবার পেয়ে গেল অশরীরী মহিমের পাটটা আর দার্জিলিং থেকে ফিরে এসে রাজার মা বললেন গোপাল দাদু কি লিখেছেন কিছুই বুঝছি না মা খুকি তোমার বাড়িতে ভৌতিক উপদ্রবে ফিরে আসিতে বাধ্য হইয়াছি বাড়িতেও বলিতেছে আমারও সংকল্প এইভাবে এ বয়সে আর মজফ্ফরপুর ছাড়িয়া ঘুরিব না শান্তি সস্তায়ন করাইয়াছি তাগা তাবিজ লইয়াছি কিন্তু বিদেশে আর যাইব না যাহা হোক তুমি অবিলম্বে তান্ত্রিক ডাকাইয়া গৃহশোধন করাইবে অন্য করিও না দিনুদা বলল ওনার মাথার দোষ হয়েছে বৌমা নইলে ঘরে আমি রাজা রানা সবাই একা উনি দেখছেন আমরা কেউ দেখলাম না রাজার মা ভীতু মানুষ তিনি বললেন যা হোক একটা কিছু করতে হয় দিনুদা বলল মোটেই না পাড়ার সবাই ছ্যাঁছা করবে এ বাড়ি কেন এ পাড়ায় কোনো ভূত প্রেত নেই থিয়েটারটা সবাই দেখেছিল দেখে রাজার বাবা কি বুঝলেন কে জানে থিয়েটার দেখে ভীমের নামে একটি মেডেল ঘোষণা করলেন দিনুদা বলল দাদা বাবু ঠিক বুঝেছে রাজা বলল মা মেডেলটা দেবার দিন ভীমদাকে খাওয়াতে হবে খাওয়াবে তো খাওয়াবো খাওয়াবো কিন্তু গোপাল দাদুর জন্যে মনটা বড় খারাপ হয়ে গেল রে রাজাও করুণ মুখ করল আমারও এতক্ষণ শুনলে মহাশ্বেতা দেবীর লেখা একটি হাসির গল্প দাদু তাডুয়া কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম